So, আজকে basically শুধু বের হইলাম শুধু বের হইতে বলতে ভাষা সেম সাবজেক্ট দিয়ে তো স্টার্ট হইছে ভাষা ভালো লাগছে না আচ্ছা ভাবছিলাম যে কয়দিন পর ইঞ্জিন অয়েল চেঞ্জ করার টাইম ছিল ইঞ্জিন অয়েলটা কিনি আর ক্রিসেন্টে কিছু পরিচিত মানুষের সাথে একটু দেখা করে আসি ওয়েল দেখা করতে যে অনেক পরিচিত মুখ দেখলাম কিছু সাবস্ক্রাইবারের সাথে দেখা হইলো ভালো লাগলো আমি পরিচিত এক ভাইয়া সেলসে আছে উনি বিথ্রি নিল রিসেন্টলি দেখা করতে আসলাম তো ভালোই লাগলো অবাস্তব ক্রিসেন্টে ভাইরে ভাই এত সেল হয় আজকে যে আমি দেখা করতে গেছি ভাবছিলাম একটু চিলভাবে থাকবো এই যে কাস্টমারের ঠেলায় ভাই রে ভাই এত কাস্টমার বলবো যে কিছু শর্ট নেই যেমন MT-15 তার পাশাপাশি দেখলাম FZS version 3 তার পাশাপাশি দেখলাম আমার ফেভারিট বাইক R15 version 3 তারপর আবার FZ version 2 ছিল তারপর ফেজার FI version ছিল তার মধ্যে আবার স্যালুটও ছিল সবগুলোই মোটামুটি দেখা শেষ বাইক এত সেল হইতেছে রিসেন্টলি আল্লাহ ভালো লাগতেছে একটা জিনিস ভালো লাগতেছে কি জানেন এভরিবাডি ইজ স্পেন্ডিং অন হেলমেট আজকাল ভালো লাগতেছে জিনিসটা আমি যারা যারা বাইক কিনতে আসছে অলমোস্ট সবার হাতেই একটা ভালো হেলমেট লেজিট দে আর স্পেন্ডিং অন সেফটি ভালো লাগতেছে জিনিসটা ও আর আরেকটা জিনিস যেটা kind of surprised me is Yamaha bike exchange offer like যদি আপনি কোনো একটা পুরনো বাইক নিয়ে যান উইথ এক্সচেঞ্জ আপনাকে নতুন বাইক দেবে অফকোর্স টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লাইড বাইকের কন্ডিশনের উপর ডিপেন্ড করে কোন বাইকের উপর ডিপেন্ড করে ইটস রিয়েলি নাইস ও আমি সেটা জিজ্ঞেস করছিলাম যে আচ্ছা কেউ যদি বেশি বাইক বেশি দামি বাইক নিয়ে যদি কম দামি বাইক নিতে চায় তখন ওরা বলে যে তখন ওরা বলে যে তাহলে এক্সট্রা অ্যামাউন্ট অফ টাকাটা আপনাকে লিকুইড ক্যাশে দিয়ে দেবে আই রিয়েলি ডিডন্ট এক্সপেক্ট যে ওরা এটা বলবে আই থট ওরা বলবে যে হয়তো ওই টাকা দিয়ে ইঞ্জিন অয়েল দিয়ে দেবে অথবা অন্য কোনো পার্ট দিয়ে দেবে হেলমেট দিয়ে দেবে লাইক না ওরা এক্সট্রা টাকাটা লিকুইড ক্যাশ হিসেবে দেবে উইচ ইজ রিয়েলি নাইস অফ দ্যাম ডিডন্ট এক্সপেক্ট দ্যাট অনেস্টলি ওয়াও কাম অন ম্যান আচ্ছা সামনেরটা নুব রাইডার মনে হয় আই বেটার গেট ফাস্টার তারপর FZ version 3 যেটা রিভিউ পেন্ডিংয়ে আছে করবো ইনশাল্লাহ সামনে রিসেন্টলি FZ version 3 নতুন কয়েকটা কালার আসবে ভাবতেছি ওগুলো সহ একটা প্রপার রিভিউ দিব সিন্স অলরেডি এখন অনেক FZS-এর রিভিউ চলে আসছে আই থট ও মাই গড আল্লাহ যাই হোক সো আই থট যদি সবে করে ফেলছে তো লেট মি ওয়েট ফর দ্য নিউ কালার অ্যান্ড তারপর রিভিউ করি তাহলে এক ঘিরে দুই পাখি মারা হবে এই সো আমি আপনাকে দেখাতে পারবো নতুন নতুন কালার কী কী অ্যান্ড আফটার রিভিউ
Nice. I am so clever. আর কিচেন আসলে আমার एक्चुअली আমার অনেক জোস একটা টাইমের কথা মনে পড়ে যেদিন আমি আমার বাইক কিনছি. If you haven't watched that video, please watch it. এই যে উপরে কর্নারে চলে আসছে. আর আরেকটা জিনিস, আমি যখন বাইকটা ফার্স্ট সার্ভিসিং করেছিলাম তখন এই যে ক্রিসেন্ট শোরুমের পাশে একটা সার্ভিস পয়েন্ট ছিল, বাট এখন এটা একটু দূর সামনে নিছে এক বিল্ডিং পরে. অ্যান্ড ইটস সো গুড নাও. আমি জাস্ট এমনি ঘুরতেছিলাম, বাট ইট রিয়েলি কট মাই আই, সো আই জাস্ট টুক ফিউ শটস অফ ইট অ্যান্ড আপনাকে দেখানোর জন্য. তারপর ভাইয়ারা বলো নাকি এটা নাকি ডিলার পয়েন্টের মধ্যে সব থেকে বড় সার্ভিস পয়েন্ট, উইচ ইজ রিয়েলি ইম্প্রেসিভ. যাই হোক, সো সার্ভিস পয়েন্টের মধ্যে আবার আলাদা ক্যাটাগরিজ করা, স্পেয়ার পার্টসের জন্য আলাদা একটা পয়েন্ট আছে, ওয়েটিং রুমের জন্য আলাদা একটা পয়েন্ট আছে, তার মধ্যে রিসেপশনে আলাদা পয়েন্ট আছে, ওয়াশিংয়ের জন্য আলাদা পয়েন্ট আছে, অ্যান্ড ওয়াশরুম আছে যদিও. অ্যান্ড সার্ভিস লাইক টোটাল সার্ভিস বে হচ্ছে টোটাল 10টা. নো ওয়ান্ডার এটা এত বড়। No wonder this is the largest service point in any dealer point. তার মধ্যে আবার ওখানে একটা সাবস্ক্রাইবার সাথে দেখা হয়ে গেল, অ্যান্ড ও আর্ম ভার্সন 3 কিনতেছে, তোর সাথে দেখা হইল. কনগ্রাচুলেশনস অ্যাগেন বাই দ্য ওয়ে ব্রাদার, টেক কেয়ার অফ হার অ্যান্ড রাইড সেফ. এনিওয়েজ গাইস, দ্যাটস অ্যাবাউট ইট ফর দিস ভিডিও. আমার আজকে ভিডিও করার পিছনে কোনো স্পেশাল মোটিভ নাই, এর কারণে হয়তো ভিডিওটা একটু এলোমেলো লাগতেছে, বাট হেই দ্য নেক্সট ওয়ান উইল বি বেটার, আই প্রমিস. এনিওয়েজ থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড আইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান. পিস.